হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন রাকিব হোসাইনের সেই ছোট্ট শিরু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আছেন অনেক ভালো। হঠাৎ করে কেন শিরু মারা গেলেন, কখন কোথায় কিভাবে মারা গেলেন, আজকের ভিডিওতে তাই জানানো হবে। তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে রাকিব হোসাইন আর নুসরাত জাহান অন্তরা কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজার থেকে ফিরে রাকিব হোসাইন শিরুকে নিয়ে বাহিরে ঘুরতে যায়। এরপর শিরু রাকিব হোসাইনের গাড়ি থেকে লাফ দিয়ে অন্য একটু গাড়ির নিচে গিয়ে চাপা পড়ে। এরপরে মারা যান রাকিব হোসাইনের সেই ছোট্ট শিরু। আপনারা সবাই শিরুর জন্য দোয়া করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।